আজকের মতো দিনে নির্জল উপবাস থাকা সত্ত্বেও আমাকে ভাঙতে হলো অপু শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটির কারণে। তো আজকে তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি ত্রিপুরণ। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দিনটা ছিল নৃসিংহ চতুর্দশীর, আর মামুনি অলরেডি অর্ধেক পুজো দিয়ে নিয়েছে, আর এখন আমি স্নান করে বাকি পুজোটাও দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমাদের নৃসিংহ ভগবান, আর এখানে এখন দেখাবো তোমাদেরকে আমাদের বৃন্দাদেবীকে। বৃন্দাদেবীকে অনেক সুন্দর লাগছিল, আর এখানে ভাঙছিলাম হচ্ছে আমি কাঁঠাল, কারণ আমাদের জগন্নাথের তো কাঁঠাল অনেক পছন্দ, আর এখানে আমও ছিল শুধুমাত্র নৃসিংহ ভগবানের জন্য। তা আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি, আর ভোগ ঠাকুরকে অলরেডি নিবেদন করে দিয়েছি, আর ঠাকুরকেও খুব সুন্দর করে সাজিয়ে তুচি আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তো এখন আমি পুজোটা দিয়ে নেব। তো এখন আমি নৃসিংহদেবের 108টি নাম বলে ঠাকুরকে এখন তুলসী দিয়ে নেব। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট, আর এখন আমি প্রসাদ নিয়ে যাচ্ছি হচ্ছে কাকাদের ঘরে। আর এই যে দেখছো উঠোনে ধান এসছে, তো এটা আমাদের কাকাদের ধান এসছে, সেটাই উঠোনে দিয়ে শুকাচ্ছে আর কি। তো প্রসাদ দিয়ে আমি চলে আসলাম ঘরে, আর তখন বাজে প্রায় 12টার মতো। আজকে তো আমার বাড়ি থেকে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট তারপর আমাকে বেরোতে হলো, কারণ আমার ফ্রেন্ড আমাকে কল করে বললো যে আজকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তুমি এখনই আসো। তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর এই রোদের মধ্যে এত পরিমাণ রাস্তা হেঁটে হেঁটে যেতে আমার শরীরটা অনেক খারাপ লাগছিলো। তো তারপর গেলাম, আর যাওয়ার পর বাসের জন্য আবার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমার। তারপর ফাইনালি বাস পেয়ে চলে গেলাম ইউনিভার্সিটির ভেতরে, আর যাওয়ার পর দেখে যে না, অ্যাসাইনমেন্ট সাবমিশন আজকে হবে না। তো যার কারণে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেলো, এত কষ্ট করে এসেছি এত রোদের মধ্যে, তারপর আবার কাজটা হলো না। তারপর বাড়িতে যাওয়ার জন্য আবার বাস পাচ্ছিলাম না ফেরার। তো অনেকক্ষণ ওয়েট করার পর এখানে ফাইনালি বাস পেলাম, আর বাস পাওয়ার পর আমি বাড়িতে গেলাম। আর বাড়িতে যাওয়ার সময় আমাকে প্রায় আরও আধা ঘন্টার রাস্তা আমাকে হেঁটে তারপর যেতে হয়েছে। তো উপোস থেকে এতখানি হাঁটার পরে আর এত রোদের মধ্যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, যার কারণে ঘরে এসে আমি এক গ্লাস জল খেয়ে নিয়েছি। আর এখানে আমার নিজের উপোস ভেঙে গেছে, যেহেতু বেলা 4টা বাজে আমি আর পারছিলাম না, তার জন্য জল খেয়ে নিয়েছি। তো তারপর আবার ছিল একটা টিউশন, তো তাড়াতাড়ি গিয়ে টিউশনটাও করিয়ে আসলাম, আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। তারপর দেখি এখানে নৃসিংহদেবের অভিষেক অলরেডি শুরু হয়ে গেছে, তো আমরা এখানে অভিষেক দেখলাম। আর তারপরে আরও অনেকক্ষণ ওয়েট করলাম, দেখতে 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 প্রায় সন্ধ্যা 7টার মতো বাজে। তারপর আমি গেলাম হচ্ছে আমাদের ঘরের পুজো দিতে, আর ঘরের পুজোতে আজকে ছিল হচ্ছে কাজু বাদাম আর মিষ্টি, যেহেতু সকালবেলা ভগবানের প্রিয় কাজু বাদাম আমি আনিয়ে দিতে পারিনি, তার জন্য আমি বিকালবেলা ঠাকুরকে এটা দিয়ে ভোগ দিলাম। তারপর পুজো কমপ্লিট হওয়ার পরে তখন বাজে প্রায় রাত্র 8টা, আর আমরা তখনই উপোস ভেঙেছি ঠাকুরের প্রসাদ খেয়ে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইস।